আসসালামু আলাইকুম আর আপুরা ভাইয়ারা আনারা কেমন আছেন আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আইও গো বোন বেশ ভালো আছি তা এখন হচ্ছে আনারা অনেকেরই দেখতেছি নিজের চক্রা তেল না দিয়ে মাংসের চক্রার তেল খোঁজা শুরু করে দেন কিনলে গেলে ভাই নিজের চক্রে একটু তেল বেশি বেশি করে দিবেন তাহলে হাগলের গোষ্ঠীরা বেগুন ঠান্ডা হয়ে যাইব এবং কি এবং কি মাথা ঠান্ডা থাকিব আন্নাদের হাগলামি বন্ধ হয়ে যাইব বুঝছি আই হচ্ছে এখানে হচ্ছে ফারিয়ার জন্য ইটির জন্য আর কি এক টুকরা মাংস দিয়ে একটা টিফিন বানাই লইতেছি এখানে মোটর তারপর হচ্ছে আপনার টমেটো তারপর হচ্ছে এক টুকরা মাংস বেগুন দিয়ে একরে পান হানি বেগুন করে দিয়ে ভালো মতো করে কষাই লইতেছি তো এখানে হচ্ছে আপনার দুই ফদের চাইল ডাল মিলাই আই দুই দিসি এককার হানি যাতে এক হানি আসে নিচে যত হানি হানিমুনি আসে সব ঝড়ি টরি যায় এই জন্য তা নিচে আবার আই আরিয়ানটা ফাটাইছি যে আরিয়ান যাই এখান মুরগি লয়ে আয় কারণ মুরগির যে দাম মুরগির গন্ধ হঙ্গি হুঙ্গি তারপর ভাত খাইতে হইব তাই হাতে গেছে মুরগি কিনবার লাগে হাতে বেগুন ধারায় রয়েছিলো একেবারে এত বোরিং হয়ে গেছে হাতের আর ভাল লাগতেছিল না তাই উপর থেকে হচ্ছে কদ্দুর একেবারে শট লই দিছি তাই হাতে দায়ান কিয়া করতেছে দায়ন ব্যায়াম করি হাত দিকে তাকাইছে তাইও কিছু কইনো তাই হাতেও কিছু কয় তাই হাতের হাতের কথা হয়েছে মুরগির আই তো না খাইতার মু কিন্তু মুরগির কারণের বেলায় আর মুরগির

তাহলে আনেরা আনের কমেন্টও করানোর লাইকও দেন ভিডিও ভিডিও বানানোর উৎসাহ একগুন হারিয়ে ফেলাইতেছি বুঝছি নি তাই এখন তারপরও আনিগোল লাগে দিন যেহেতু দেখা করি তাই চলিয়েছি আবার আননিগো বইন দেখা করবার লাগে তা আনারা সবাই ভালো আসেন কেমন আছেন আর একটু জানাইন কেন আর এখন রয়েছে আই একবারে আরিয়ান রয়েছে হাতের মুরগি কাটা হয়ে গেছে এটা বাডার মুরগি কাটা হয়ে গেছে বেড়া একেবারে আবার এত মাফি লইতেছে দেন কত সন্দেহ লোক এতে আবার মাফি টাফি একেবারে পলিথিনের ভিতরে পলিতিনের পলিথিনের বুতলি ভরি আরিয়ানটা দিদিছে আরিয়ান একেবারে লই ভাষা চলে আইসে তা এতক্ষণ যা এতক্ষণ ধরে যারা আর ভিডিও আর বগবগানি শুনতেছে না তো ভিডিও ভালো বানাই না এটা আমি নিজেও জানি তাই তো বেগুনের অসংখ্য ধন্যবাদ এভাবে করি আরে সাপোর্ট করি যাবেন এবং সবাই ভালো থাকিবেন এবং কি আর এখানে আঙ্গটুন টুনটুনি দেখেন কি আইতে দরজা খুলে রাখি দিছি দিয়ে হাতে করে টাটা পুলি দ টাটা পুলি দ টাটা